আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গত ব্লগের পরের দিনের ব্লগ। সকাল সকাল আব্বু বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য, ফোন করে বলছে যে বড় মাছ নিয়ে আসবো। তো আমি বললাম যে না, বড় মাছ নিয়ে আসলে যেটা হয়, আব্বু নর্মালি বড় মাছ কিনলে বড় সাইজের মাছ কিনে, তো ওই মাছ কিনলে 5-6 কেজির মাছ কিনলে কি হবে, আমি খেয়ে শেষ করতে পারবো না। তো বাবারা সবসময় যেটা করে, মাছ বড় মাছ কিনে আমাদের হয়তো কিছুটা দেয়, তো সেখান থেকে আমার হয়ে যায়। যেহেতু ফিওর পাপা মাছ খায় না, ছোট মাছ হলে কি হয়, ফিওর পাপাও খায়, আমাদেরও খাওয়া হয়, ভাজা খাওয়া হয়। তো বললাম বড় মাছ নিও না, ছোট মাছ নিয়ে আসো। তো দেখতেই পেলেন আব্বু মাছ নিয়ে এসেছে, বাঁচা মাছ, তারপরে বাটা মাছ, চেলা মাছ এগুলান, আর খাসির মাংস নিয়ে এসেছে। তো খাসির মাংসটা আমরা যেটা করেছি, ফুলকপি দিয়ে রান্না করেছি। ফুলকপি আমার আনাই ছিল, ফিওর পাপা এনেছিল রাতের, গত রাতের বেলা। তো খাসির মাংসটা ফুলকপি দিয়ে রান্না হয়েছে। আর এই যে দেখছেন এইটা, এটা হচ্ছে গিলা কলিজাদের সবজি রান্না হয়েছে। এটা কলমি শাক ভাজি হয়েছে। আর এই যে খাসির মাংস একদম কষা কষা করে ফুলকপি দিয়ে রান্না করেছি, এত টেস্টি হয়েছিল যা বলে বোঝানো যাবে না। তো খুবই খুবই মজা হয়েছিল। আর এই যে ছোট মাছটা চচ্চড়ি করা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে, আর বাকি মাছ উঠিয়ে রেখেছি, পরে খাবো। একদিন এত কিছু রান্না করলে অ্যাকচুয়ালি রয়ে যাবে, যেহেতু আব্বু আম্মুরা দুপুরের পরেই চলে যাবে। সকালেই যেতে চেয়েছিলো, যেহেতু মাছ নিয়ে এসেছিলো তো অনেক লেট হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম ফিওনা আমি। তো এখন আপনাদের সেটাই শোনাচ্ছি, দেখে পাখি আওয়াজ তো শুনতে থাকুন, আর ভয়েস না দিলাম। তো এত মনোমুগ্ধকর একটা পরিবেশে গেলে কার না মন ভালো হয়ে যাবে আপনি বলেন? আমার তো এত এত ভালো লাগছিল, মানে ভালো লাগার উপর বিরক্তি হয়ে গিয়েছিল যাকে বলে, এত মানে ওখানে এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল এবং পাখি এত সুন্দর করে ডাকছিল, মনটা ভরে যাচ্ছিল। তারপরে ফিও বেবি একটু খেলাধুলা করছিল, ফিও পাপা আমাদের পার্কে নিয়ে গিয়েছিল, কারণ ফিওনা বেবি নানু ভাই নানি চলে যাওয়াতে ওর খুব মন খারাপ হয়েছে। ও ঘুম থেকে উঠে দেখে ওর নানু ভাই এবং নানি নেই, ও মানে খুবই কান্না শুরু করে দিয়েছিল। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ওর পাপা এসে আমাদের বাহিরে নিয়ে গেল, দেন ওর একটু কান্না থামছে। ও এখন সবই বুঝতে শিখছে আর প্রচুর কথা বলে, একটা জেদ করলে সেটা কানের কাছে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, যতক্ষণ না সেই কাজটা করবেন। তো খুবই বিরক্ত করে মাঝে মাঝে, তো ছোটো বাচ্চা এরকম একটু একটু করবেই, কিছু করার নেই। তো এই যে ওকে একটু খেলতে নিয়ে এসেছিলাম, ও একটু খেলাধুলা করার পর একটু হাঁটাহাঁটি করাবো, যেহেতু পার্কে খুব সুন্দর আবহাওয়া এবং গাছে ভরা, পাখির আওয়াজ, চারিদিকে পরিবেশ অনেক সুন্দর। তো এখানে হাঁটাহাঁটি করলে আর কি ফিজিক্যাল এক্সারসাইজের মতোই কাজ করবে, সেই জন্য এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ওর কিছু ছবি তুলছিলাম, যেহেতু ঝর্ণাটা সচরাচর ছাড়া থাকে না, আজকে ছাড়া ছিল। তো দেখেন এখানেও কিন্তু সেই একই পাখির আওয়াজ। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এখানে কত শত শত পাখি আছে, সরি শত শত হবে না, হাজার হাজার পাখি আছে। এই গাছগুলোর মাথার উপর যে দেখছেন সেগুলো সবই পাখি, আপনারা একটাও পাতা মনে করবেন না, সবই পাখি, মানে পাতার ওপরে আর কি, গাছে তো পাতা আছেই, তার ওপরে সব পাখি দাঁড়ায় দাঁড়ায় ছিল। তো এই পাখিগুলো একসঙ্গে যখন উড়ে যেত তখন আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু আমি সেই ফুটেজটা নিতে পারিনি, ফোন বের করতে করতে পাখিরা সব উড়ে চলে গিয়েছে। তো এখন আমরা বের হব, এই জন্য ফিও বেবি এই যে দুষ্টামো করছে, পার্কের রাস্তায় চলে এসেছি। ও এখন খুব খুশি, সে একটু খেলতে পেরেছে, যেহেতু ওর দাদি বাসায় নেই, ও ওর দাদিকে খুব বেশি মিস করতেছে, কারণ ওর দাদি ফুপির সঙ্গে ও অনেকটা সময় থাকে। আর নানু ভাই নানি এসেছিলো, তাতেও ওর একটু ভালো লাগছিল, কিন্তু এখন তারাও চলে গেছে।
তো ওখান থেকে বের হয়ে এসার পর ফের পাপা আমাদের নিয়ে এসেছে। তো আমরা যে সিপিতে যাব এখান থেকে চিকেন নিব খাওয়ার জন্য, কিন্তু আমি সেই ফুটেজটা নিতে পারিনি কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না, আমি একটুও ভিডিও করতে পারিনি। ফের পাপার কাছে অবশ্য দুই তিনটা ছবি আছে, আমি অন্য কোনো ব্লগে দিব সেটা। বাসায় আসার পরে ফের পাপা ফ্রুটস নিয়ে এসেছিল কিছু, সেই ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি এখানে। এই যে পেঁপে, পেঁপেটা অবশ্য আমার খালামণি পাঠিয়ে দিয়েছিল, সেই পেঁপে পেকে গিয়েছে, তো তার দুইটা কেটেছি আর একটা রেখেছি। আর এখানে তরমুজ নিয়ে এসেছিলো ফের পাপা এবং জামুরা নিয়ে এসেছিলো আমার জন্য, তো সব কেটে রাখলাম রাত্রেবেলায়। সকালবেলা হয় কি সচরাচর নাস্তা বানাতে হয়, দুপুরে রান্নার জন্য প্রিপেয়ার করতে হয়, হালকা পাতলা গোছ গাছ থাকে, এই জন্য একটু সময় লাগে। তো ভাবলাম রাত্রেবেলা এভাবে কেটে পলিথিন দিয়ে মুখ মোড়ায় রাখি, রাত্রেবেলা ফের পাপা ফুস খায়, তারপরে হয়তো সকালবেলা খাওয়া যাবে, কাটাকাটির ঝামেলাটা থাকবে না। তো যেইভাবে ফ্রিজে রেখে দিব তখন মন চাবে যার যখন, তাই সে তখন বের করে নিয়ে খেতে পারবে। বা ফিও বেবিকেও সব ফ্রুটস একটু একটু করে দিয়ে আমি একটা বলে কিছুক্ষণ বাইরে রেখে ওকে দিতে পারবো। তো চিকেন খেয়েছি, ভালো লাগছিলো না এই জন্য একটু কোক নিয়েছি খেতে, তো কোকটা একটু গরম হলে খাবো, ফ্রিজ থেকে বের করে সরাসরি খাবো না। এর মধ্যে দোকানে ছেলে এসেছে, স্ত্রীর কাপড় দিব তার হাতে আমি পাঠিয়ে স্ত্রীর জন্য। আর ঘরের মধ্যে দেখেন ফিওনা পড়াশোনা করছে, আমি যে ওকে চেয়ার টেবিল কিনে দিয়েছি তার কোনো দামি নেই, সে মেঝেতে বিছানা পেরেই পড়াশোনা করছে, আর ভালো লাগছে না খুব একটা। এখানে এসে বলো তো এখন ও কি বলে এগুলো একটু শোনেন। তাই কেন তোমার একটু খেতে মন চাচ্ছে? কি খেতে মন চাচ্ছে মা তোমার? এটার নাম কি? গুড গার্ল। তোমার কি খেতে সবচেয়ে বেশি পছন্দ হয়? কোক খেলে যে ঠান্ডা লাগে জ্বর হয়? কয়টুক খেললে হয় না দেখি? দেখেন কি পাকনা বুড়ি টানা হয়েছে, এখানে দেখো ভিডিওতে দেখো। অল্প এইটুক খাবা তাহলে জ্বর হবে না? সে হলো কথার ঝুড়ি, এইটুক খাই ঠিক আছে? ঠিক আছে, কথা দিয়ে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনার থেকে সবকিছু নিয়ে নিবে। একটু খাওয়া হয়নি তো দুপুরবেলা রান্না বান্না সব ছিলই। আর রাত্রেবেলা যে পোলাও ছিল একটু ফ্রিজে, ডিপ ফ্রিজে, সেটা বের করে গরম করে দিয়েছি ফিয়ার পাপাকে। আর খাসি মাংস কিছুটা তুলে রেখেছি, আর এখন যেগুলো এখন খাবো সেগুলো বের করে নিলাম। তো আশা করি আজকের এই ছোটো ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।